বাণী কার উপরে ওয়াজিব এবং ওয়াজিব হওয়ার দলিল? কুরবানি ওয়াজিব হওয়া আর জাকাত ফরজ হওয়া এক জিনিস না। জাকাত ফরজ হয় নির্দিষ্ট চারটি মালের উপরে। কতটি? চারটি। এক নাম্বার হলো স্বর্ণ, দুই নাম্বার রৌপ্য রূপা, তিন নাম্বার নগদ মূল্য, মানে নগদ অর্থ আর কি। স্বর্ণ রূপা সেই সময়ে বর্তমান টাকার স্থলাভিষিক্তই ছিল, যার কারণে স্বর্ণ রূপা আর টাকা এটা, সেই সাথে ব্যবসায়িক মাল, ব্যবসায়িক পণ্য, যত রকমের ব্যবসা, যত ব্যবসা, ব্যবসায়ের পণ্য। আর চার নাম্বারে হলো গবাদি পশু, গবাদি পশু নির্দিষ্ট সংখ্যা আছে। এই চার শ্রেণীর উপরে জাকাত আসে। এছাড়া আপনার দশটা বাড়ি, আপনার পঞ্চাশটা প্লট, বিশটা ফ্ল্যাট, 50 একর জায়গা, এগুলোর উপরে কি আসবে না? জাকাত আসবে না। এবং এই চারটা নির্দিষ্ট সম্পদের উপরে আপনার 1 বছর রোলিং হইতে হবে, 1 বছর অতিক্রান্ত হতে হবে। কিন্তু কোরবানিতে আসি আমরা, কোরবানির ক্ষেত্রে এমনটি না, 1 বছর অতিক্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। এবং সেই সাথে কোরবানিটা ওয়াজিব হয় তার উপরে যেই ব্যক্তির উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। আমরা রোজার ঈদের আগে সদকাতুল ফিতর দেই না, ফিতর ফেতরা বলি। এই সদকাতুল ফিতর যার উপরে ওয়াজিব, কোরবানিটাও তার উপরে ওয়াজিব। অর্থাৎ হাওয়া এ যে আসলিয়ার অতিরিক্ত নিজের স্বাভাবিক পরিবার নিয়ে জীবন চলার জন্য যে মৌলিক প্রয়োজন আছে, এই প্রয়োজন পূরণ করার পরে যেই পরিমাণ অতিরিক্ত থাকবে, সেটা ফ্ল্যাট হইতে পারে, সেটা একটা গাড়ির জায়গায় 2টা গাড়ি হইতে পারে, সবগুলো কি আসবে? এই কোরবানি ওয়াজিব হওয়ার নিসাবের মধ্যে ইনক্লুড হবে, যুক্ত হবে। ব্যাপারটা ক্লিয়ার? প্রয়োজন বলবেন কি? এখন মৌলিক প্রয়োজনটা কি আসলে প্রশ্ন? মৌলিক প্রয়োজন কি? মৌলিক প্রয়োজন হলো নিজের পরিবারের সদস্য নিয়ে চলার জন্য, খাবার দাবার, শিক্ষা, চিকিৎসা ইত্যাদির জন্যে যতটুকু দরকার আপনার, অতটুকু হলো মৌলিক প্রয়োজন। নিজের বাসস্থানটা মৌলিক প্রয়োজন, যেটায় থাকতেছেন, যেই জায়গায় থাকতেছেন, পুরা বাড়ির ভিতরে পুরাটা আপনার মৌলিক প্রয়োজন না, বরং আপনি যেই ফ্লোরে থাকতেছেন অথবা যেই ফ্ল্যাটে থাকতেছেন, এটা হলো আপনার মৌলিক প্রয়োজনের অন্তর্ভুক্ত। বাকিগুলো যে আছে ওটা মৌলিক প্রয়োজনের বাইরে। আপনার গাড়ি একটা মৌলিক প্রয়োজন, বাহন, আগে বাহন ছিল, কিন্তু 2টা আছে অতিরিক্তটা মৌলিক প্রয়োজনের বাইরে, যেটা সারা বছরে আপনার 1 বা 2 বার লাগে, সেটাও আপনার মৌলিক প্রয়োজনের বাইরে। এমনকি আপনার যদি বড় বড় ডেক্সি পাতিল থাকে, যেটা মানুষ গ্রাম এলাকায় ইসের উপরে উঠায় রাখে, সারা বছরেও লাগে না অথবা 1 দিন 2 দিন লাগে, ওটাও হান্ডি পাতিলটাও ওই বড় বড়গুলো মৌলিক প্রয়োজনের বাইরে, যেটা যদি ওটা বছরে 1-2 দিন লাগে, এর বেশি যদি না লাগে। ঘরের যে ফার্নিচারগুলো আছে সব মৌলিক প্রয়োজনের ভিতরে। তো এই হলো মৌলিক প্রয়োজন। এর বাইরে থেকে যদি কোনো ব্যক্তি রূপার 52.5 তলা রূপা এই পরিমাণ মূল্যের টাকা যদি, অথবা মূল্য পরিমাণ সম্পদ যদি তার কোরবানির 3টা দিন, ঈদের দিন, এরপরে আরও 2টা দিন, এই 3টা দিনের মধ্যে যদি এই পরিমাণ সম্পদ তার মধ্যে আসে, তার কাছে আসে, তাহলে তার উপরে কি কোরবানি ওয়াজিব হবে। ঈদের দিনও নাই তার কাছে, ঈদের পরের দিন হঠাৎ করে টাকা আসলো 1 লাখ টাকা, তাহলে ঈদের পরের দিনই তার ছোট্ট একটা ছাগল কেনার জন্য যাইতে হবে। এই হলো কোরবানি কার উপরে ওয়াজিব। এবং কোরবানি ওয়াজিব হওয়ার জন্যে আকেল হইতে হবে। পাগলের উপরে কোরবানি ওয়াজিব হবে না, নাবালেগের উপরে হবে না, গাইরে মুসলিম, মুসলমান না এমন ব্যক্তির উপরে হবে না, মুসাফির যে তার উপরে ওয়াজিব না। নারী পুরুষ উভয়ের জন্যে ওয়াজিব। এই জন্য একটা বিষয় প্রশ্ন আসে আমাদের কাছে যে হাজবেন্ড কোরবানি দেয়, স্ত্রী কোরবানি দেয় না, অথবা অথচ স্ত্রী চাকরি করে, তারও আলাদা অ্যাকাউন্ট আছে, তার আলাদা ব্যাংক ব্যালেন্স আছে, ইনকাম আছে, কিন্তু হাজবেন্ড দেয়, ওয়াইফ দেয় না, চিন্তা করে তার উপর দিয়েই কি চলা যাক না? স্ত্রীর কোরবানি তাহলে কিন্তু হবেই না, স্বামীরটাই হবে। স্ত্রীরও 1 ভাগ দিতে হবে, স্বামীরও 1 ভাগ, অথবা 2জনে মিলে 1 গরু দিলে মাশাল্লাহ, অথবা 2জনে মিলে 2টা ছাগল,
যদি স্ত্রীর সম্পদ থাকে, স্বামী এক ভাগ দিল বা একটা ছাগল দিল, এর দ্বারা স্ত্রীর কি হবে না? আদায় কোনোভাবেই হবে না, জাকাতও হবে না, কোরবানি হবে না। এরপরে ওয়াজিব হওয়ার পিছনে কোরআনুল কারীমে আমরা একটা সূরা জানি, সূরা কাউসার, হ্যাঁ, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহ রাব্বুল ইজ্জত আল্লাহ রাসূলকে আদেশ দিচ্ছেন, ফাসাল্লি লিরাব্বিকা, আপনি আপনার রাবের জন্য সালাত আদায় করুন, ওয়ানহার, এবং কোরবানি করুন, আদেশ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তি সচ্ছলতা পেল, কোরবানি করার মতো অর্থ সামর্থ্য তার আর থাকলো, আছে, সচ্ছলতা আছে, কিন্তু ওয়ালাম ইয়ুদাহি, সে কোরবানি দিল না সচ্ছলতা থাকার পরেও, আল্লাহ রাসূল ধমকের স্বরে বলতেছেন, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন কোরবা আমার ঈদগাহের ধারে কাছেও না আসে। তো এমন সতর্কবাণী, এমন কঠোরতা ফরজ আর ওয়াজিবের ক্ষেত্রেই হয়ে থাকে, সুন্নাতের ক্ষেত্রে এমন কঠোরতা থাকে না। অন্যার হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলতেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আবু দাউদ শরীফে আসছে, আল্লাহ রাসূল বলতেছেন, ইন্না আলা আহলি কুল্লি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া, প্রত্যেক বছরই প্রত্যেকটা পরিবারের উপরে কোরবানি করা আবশ্যক। আলা বোঝায় আবশ্যকতা বোঝানোর জন্যে, জরুরি বোঝানোর জন্যে, তাই কোরবানিটা জরুরি। সচ্ছলতার যার আছে তাকে কোরবানি করতে হবে।